এই হচ্ছে মুরুদভাই ইকো পার্ক, শুশুনিয়া পাহাড়ের ইকো পার্কের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে আমি আর খুশি, ইকো পার্কে ট্যুরিজমের মধ্যে আপনার থাকার জন্য এই রকম ধরনের রুম আছে, আপনি থাকতে পারেন। এটাতে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে থাকা যায়। চারুলতা, তমাল, পাহাড়ের গায়ে পার্কের মধ্যে থাকার জায়গা, খুব সুন্দর। ছোট ছোট কটেজ আছে। এই যে এইরকম ধরনের অনেক কটেজ আছে, বাইরেও আপনি থাকার অনেক জায়গা আছে। এটা একটা পার্ক, বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের। পার্কের মধ্যে সাজানো আছে, আর আজকে বিশেষ করে হোলির দিনে এখানে বসন্ত উৎসব পালন হচ্ছে। পলাশ ফুলের খুব সুন্দর একটা দৃশ্য পার্কের মধ্যে। এই যে শুশুনিয়া পাহাড়, এইখান থেকে এই যে শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। আমি আর খুশি, এই যে শুশুনিয়া পাহাড়ের বসন্ত উৎসবের দিন। কেমন লাগলো খুশি বসন্ত উৎসব দেখতে? কি সুন্দর হোলি মাখছে না, আর কি সুন্দর নাচ করছে সবাই। এই যে পিছনে আমাদের দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়। আমরা খুবই আনন্দিত আজকের দিনে আমরা এখানে আসতে পেরে শুশুনিয়া পাহাড়ে। ভাবতেও পারিনি আমরা যে এত সুন্দর একটা বসন্ত উৎসব পালন হয় শুশুনিয়া পাহাড়ে। খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা একটা পার্কের মাঝখানে ঠিক ছোট্ট একটা নৌকো করে পালানো হয়েছে পুকুরের, তার মধ্যে পদ্ম ফুলের ইয়ে রাখা হয়েছে, পদ্ম ফুল। এই যে পাহাড়ে থাকার জন্য অনেক কটেজ, কটেজগুলো আগে থেকে বুক করতে হয়। মহুয়া, এই কটেজগুলো খুব শান্ত পরিবেশের মধ্যে দিয়ে পাহাড়ের গায়ে একদম পার্কের মধ্যে, খুব সুন্দর লাগে, থাকার জন্য খুবই আদর্শ জায়গা। আজকে হোলির দিনে এখানে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। অনেক জায়গা থেকে মানুষজন এসছে, তাদের নৃত্য পরিবেশন করছে। এই যে এখানে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। সেই গীতানুষ্ঠান বসন্ত পাহাড়, বসন্তের সঙ্গে রঙিন।